প্রচণ্ড দাবদাহের হাত থেকে রাজ্যবাসীকে রক্ষা করতে বৃষ্টির আশায় জল দিয়ে কালীমায়ের চরণে জল ঢালার চিত্র লক্ষ্য করা গেল ইন্দ্রনগরস্থিত কালী মন্দিরে উল্লেখ্য গরমে হাঁসফাঁস অবস্থা ঢাকার এই বৃষ্টি নদী থেকে জল এনে ইন্দ্রনগর কালীবাড়ি মন্দিরে জল দিয়ে মায়ের মন্দির ধুইয়ে বৃষ্টির आराधना করলেন এলাকার মহিলারা কারণ মানুষ বৃষ্টির আশা এখন বসে আছে বেশ কিছুদিন ধরে অস্বাভাবিক গরমে মানুষ হারা হয়ে আছে এদিন সকালে এলাকার মহিলারা কলসি দিয়ে জল এনে মায়ের মন্দিরে জল ঢালার কাজ শুরু করেছে সকলের বিশ্বাস এই প্রখর রোদে মায়ের মন্দিরে জল ঢাললে মা সন্তুষ্ট হতে পারেন আর মা সন্তুষ্ট হলেই বৃষ্টি হবে কিছুদিন আগেও বৃষ্টির জন্য একই ভাবে কৌশবেশুরি মায়ের মন্দিরে জল দিয়ে ধুয়ে দিতে শুরু হয় বৃষ্টি বৃষ্টিতে স্বস্তি নেমে এসেছে সাধারণ মানুষের মধ্যে তাই মায়ের প্রতি আস্থা রেখে এবার ইন্দ্রনগর কালী মায়ের মন্দিরেও জল এনে মন্দিরে দিল মহিলারা সকলের বিশ্বাস যদি বৃষ্টি না হয় তাহলে মায়ের মন্দির ধুয়ে দিলে বৃষ্টি হয় সেই বিশ্বাস জিয়ে রেখে আজ মায়ের মন্দিরে ধুয়ে দেওয়া হয়েছে প্রকৃতিকে সুষ্ঠুভাবে বাঁচিয়ে রাখতে বিশ্বাস অবিলম্বেই বৃষ্টি হবে Bureau report are News.